हे भगवान, मैं देख रहा हूं कि मेरे खेत से सोना नहीं निकला। चलो, इस फसल को बेचकर साहूकार का कर्ज चुका देंगे, लेकिन यह साल भर का भोजन बन जाएगी। आसमान में बिजली चमकती हुई दिखाई दे रही है। बारिश शुरू हो जाएगी, जल्दी घर जाओ। जैसे ही उसने अरे अरे कहा, बारिश शुरू हो गई। मुझे पहले से ही सर्दी है, ऊपर से मैं আজ ফির বারিশ মে ভিগ গই। আমরা কিন্তু ভিডিওর প্রথমে যে দেখলাম যে আসলে বৃষ্টির অ্যানিমেশন বা বৃষ্টির ভিতরে কোনো ক্যারেক্টার হেঁটে যাচ্ছে, কথা বলতেছে, অর্থাৎ বৃষ্টির অ্যানিমেশন বা কার্টুন ভিডিওর কোনো দৃশ্যে যদি আপনার বৃষ্টির সিন দেখানোর প্রয়োজন হয় তাহলে আপনি সেটা কিভাবে দেখাবেন, আজকের ভিডিওর মাধ্যমে সেটাই শিখব। তো আমরা দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব, একটা ক্রোমাটুনস এবং অন্যটা কাইনমাস্টার। তো এখানে কিন্তু পিসির মতো বৃষ্টির অ্যানিমেশন কিন্তু আজকে দেখাবো এই মোবাইল ফোনের মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন, কোনো একটা পার্ট যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি এই অ্যানিমেশনটা প্রপারভাবে তৈরি করতে পারবেন না। তো চলুন, যদি আপনার কার্টুন ভিডিও নিয়ে কাজ করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আজকের পার্টটা দেখুন, কারণ প্রত্যেকটা কার্টুন স্টোরির ভিতরে কোনো না কোনো সময় বৃষ্টির সিন বা বৃষ্টির অ্যানিমেশন দেখানো হয় বা দেখাতে হয় আমাদের। তো সেই কাজটাই আমরা এই ক্রোমাটুনস এবং কাইনমাস্টারের সমন্বয়ে আমরা কীভাবে মোবাইল দিয়ে করবো সেটাই দেখাবো। তো এর জন্য সর্বপ্রথমে আমরা ক্যারেক্টারটা আমরা ভিডিওটা রেকর্ড করে নিব ক্রোমাটুনসের ভিতর থেকে, যে হেঁটে যাচ্ছে সেইটাকে আমরা রেকর্ড করে নিই, এবং পরবর্তী স্টেপে আমরা কী করবো কাইনমাস্টারের ভিতরে গিয়ে ফাইনাল এডিটিং, বৃষ্টির অ্যানিমেশনটা সহ বৃষ্টির সাউন্ড সবগুলো ইফেক্ট আমরা দেখিয়ে দিব। তো শুনুন, আমরা এখন এখান থেকে কী করবো, লেট স্টার্টে আমরা ক্লিক করে দিব। তো লেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপডেট আসার ফলে কিন্তু অনেকটা পরিবর্তন আসছে। আগে আমার স্যামসাং ফোনে কিন্তু এই ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট করতো, এখন আমি ভিভো ফোন ব্যবহার করতেছি বাট এখন কিন্তু সেটা সাপোর্ট করে না। তো যাদের ফোনে সাপোর্ট করবে না তারা কী করবে না, এই যে দেখুন লেখা আছে ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার, তো জাস্ট এইটাতে টিক বাটন করে ওকেতে করে দেবেন, জাস্ট হয়ে গেল। তো এখন আমরা চাচ্ছি যে একটা ক্যারেক্টার হেঁটে যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, তো জাস্ট এইটা আমরা কীভাবে করবো সেটা দেখাবো। তার জন্য এখান থেকে আমরা ক্যারেক্টার অপশনে ক্লিক করবো, ক্লিক করে সবগুলো ক্যারেক্টারকে আগে নান করে দিব, একটা ক্যারেক্টার রাখবো এবং বাকিগুলো আমরা নান করে দিব। দেখুন এখান থেকে আমরা জাস্ট এই যে নিচের দিকে আসবো, ইম্পোর্ট কাস্টম, তো জাস্ট এইটাতে আমরা ক্লিক করে দিব। দেখুন ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ফ্রম ড্রাইভ এটাকে আমাকে চেক ইন করতে হবে বা টিক বাটন এনাবল করতে হবে। তারপরে নিচে দেখুন এই যে লেখা আছে লোড, তো জাস্ট আমরা কী করবো লোড অপশনে ক্লিক করে দেবো। লোড অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই গ্যালারিতে আগে থেকে যে আপনার কী বলে কাস্টম ক্যারেক্টার ড্র করে রাখা আছে আইবি আইএস পেন্ট এক্স এর মাধ্যমে, তো সেখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে আসুন, ছেলে হোক মেয়ে হোক, আপনার বয়স্ক হোক বা ছোটো বাচ্চা হোক, যেটার ক্যারেক্টার আপনার দরকার গল্পের অনুসারে সেটাকে আপনি নিয়ে আসবেন। তো দেখুন আমি এখান থেকে নিয়ে আসতেছি, দেখুন এখান থেকে আমি ক্যারেক্টারটা নিয়ে আসি। এখানে শুধুমাত্র আপনার মেল ক্যারেক্টার, ফিমেল এবং অ্যানিমেল ক্যারেক্টার কিন্তু আপনি এখানে নিতে পারবেন। দেখুন আমি সামহাও আপনাদের বোঝার জন্য একটা ক্যারেক্টার সামহাও এখানে নিয়ে নিলাম, দেখুন এইটাই নিলাম। ধরুন দেখুন আমাদের ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে আসছে, দেখুন এই যে এ কিন্তু চলে আসছে, দেখুন সিম্পল, এবং ক্যারেক্টারগুলো কিন্তু ফুল এইচডি কোয়ালিটির ক্যারেক্টার। দেখুন ড্রিম টুন টিভির যে ক্যারেক্টারগুলো সেম ওই ধরনের ক্যারেক্টার কিন্তু এখানে তৈরি করা হয়েছে। জাস্ট আমরা হালকা একটু ক্যারেক্টারটাকে একটু বড় করে নেব, দেখুন এই নিচে লেখা আছে সাইজ, তো জাস্ট এটা ডান দিকে নিলে ছোট বা মানে বড় হবে, বাম দিকে নিলে ছোট হবে, তো জাস্ট এতটুকু রাখবো আমরা। এখন কথা হলো হেঁটে যাচ্ছে এটার জন্য একটা রাস্তা লাগবে, তো রাস্তার আপনার ফ্রি পিক আপনার আইবিআই স্পেন্টের মাধ্যমে ড্র করতে পারেন, অথবা আপনি এআই দিয়ে জেনারেট করতে পারেন, অথবা কোনো ফ্রি সাইট থেকে নিয়ে আসতে পারেন, কাস্টমাইজ করে বানাইতে পারেন সামহাও। এগুলো নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, তো জাস্ট আমরা কী করবো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড এটাতে আমরা ক্লিক করে দেবো, ক্লিক করার পর দেখুন এখান থেকে অ্যালবামে ক্লিক করে দেবো। অ্যালবামে ক্লিক করার পর আমি আমার কাস্টম যে ব্যাকগ্রাউন্ড এটা আমি এখানে নিয়ে আসবো, দেখুন এইটা আমি এখানে নিয়ে আসতেছি, দেখুন রাস্তার একটা সিন আমি এখানে নিয়ে আসলাম। দেখুন দেখুন এখানে কিন্তু এই যে আমাদের চলে আসছে, কিন্তু দেখুন ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে আসছে, এই যে দেখুন এখানে কিন্তু ক্যারেক্টারটা কিন্তু এখানে আমাদের চলে আসছে, দেখুন এটাকে আমরা একটু ছোট করে নেই, দেখুন এটাকে আমরা একটু ছোট করে নেই তাহলে আমাদের ইয়া করতে সুবিধা হবে। দেখুন এখান থেকে এই যে
ক্যারেক্টারটা এই দিকে হেঁটেই সামনের দিকে আসবে। তো হাঁটার পোজ দেওয়ার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। দেখুন এখান থেকে জাস্ট আমরা কি করব, টক হোয়াইল ওয়াকিং, জাস্ট এই পোজটা আমরা দিব। দেখুন টক হোয়াইল ওয়াকিং এইটা আমরা নিয়ে নিব। দেখুন দেখুন এ হাঁটতে আছে এবং কথা বলতেছে, বাট এর পাটা কিন্তু খেয়াল করুন একই জায়গায় আছে। তো এটাকে আমরা মুভ করানোর জন্য একটা ট্রিক্স আছে। দেখুন এই বাম পাশে আইকে এবং অ্যানিমেশন, তো জাস্ট আমরা অ্যানিমেশনটাকে টিক বাটন করে দিব। টিক বাটন করে দেওয়ার পর দেখুন এই বাম ডান দিকে দেখুন প্লাস এবং মাইনাস একটা ফ্রেম রেটের একটা ইয়েছে, আপনি কত সেকেন্ড হাঁটাতে চাচ্ছেন। তো জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করে ধরুন আমি 10 সেকেন্ড এটাকে হাঁটাবো। তো দেখুন আমার এখানে আমি সবগুলো প্রথম থেকে জিরো করে দিই। দেখুন আমি চাচ্ছি এখানে 10 সেকেন্ড হাঁটাবো, তো একটা করে সেকেন্ড নেবেন ফ্রেম, আর এটাকে হাত দিয়ে ধরে এইদিকে নিয়ে আসবেন। একটা করে ফ্রেম সেকেন্ড নেবেন, এটাকে হাত দিয়ে ধরে এইদিকে নিয়ে আসবেন। দেখুন এইভাবে আপনি যত সেকেন্ড হাঁটাতে চান ক্যারেক্টারকে তত সেকেন্ড হাঁটাতে পারবেন। একদম পিসি অ্যানিমেশনের মতোই কিন্তু এটা হয়ে যাবে। দেখুন আমি আপনাদের দেখাইতেছি, যত ধীর সুস্থর কাজ করবেন তত আপনার কার্টুন ভিডিওগুলো কিন্তু সুন্দর হবে। দেখুন আমি এখানে কয়েক সেকেন্ড দিয়ে নিচ্ছি, দেখুন আপনারা যত সেকেন্ড হাঁটাতে চান এখান থেকে হাঁটাতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি এখানে 15 সেকেন্ড হাঁটাইলাম, তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটাকে প্লে করে দিব। দেখুন দেখুন একদম পিসির মতো কিন্তু আপনার কার্টুনটা কিন্তু হেঁটে যাচ্ছে, কোনো ধরনের ল্যাক ল্যাকিং বা কোনো অ্যারোর ছাড়াই কিন্তু হেঁটে যাচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন এটাকে রেকর্ড করার জন্য আমাদের ফোনে যেহেতু রেকর্ড সাপোর্ট করবে না, যার জন্য আমরা কি করব, এক্সট্রা একটা রেকর্ড স্ক্রিন রেকর্ড চালু করে নিব। এইটুক করবেন, করার পরে রেকর্ড অপশনে ক্লিক করার আগে আপনারা একটা স্ক্রিন রেকর্ড চালু করে নেবেন। দেখুন এই যেখানে কিন্তু স্ক্রিন রেকর্ড চালু আছে, তো আপনারা কী করবেন, এখান থেকে স্ক্রিন রেকর্ডে চালু করে ক্লিক করে দেবেন। দেখুন এই যে এটা কিন্তু আপনাদের এই যে পুরো স্ক্রিনটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা কী করবো, এটা কাইন মাস্টারে গিয়ে বাকি এডিটগুলো আমরা করে নেবো। তো এইভাবে আপনার যে ধরনের সিন বা যে ধরনের ভিডিও রেকর্ড করা দরকার রেকর্ড করে নেবেন। তো আজকে যেহেতু দেখাবো আমি হেঁটে যাচ্ছে বৃষ্টির ভিতর দিয়ে, তো ফার্স্ট এইটা দেখাবো, তা এটা আমরা রেকর্ড করে নিলাম। তো চলুন বাকি স্টেপগুলো আমরা দেখবো কাইন মাস্টারে। বন্ধুরা দেখুন এই যে এখানে কিন্তু আমাদের কিন্তু এই প্রজেক্টটা কিন্তু রেডি করাই আছে। তো জাস্ট এটা কিভাবে রেডি করলাম পুরো ডিটেলসটাই দেখাবো এই পার্টে। তো দেখুন আমি আপনাদের একটু প্লে করে শোনাই, প্রথমে শুনুন একটু ধৈর্য ধরে শুনুন। এখানে কিন্তু পিসির মতো কিন্তু আপনার কি আছে হেঁটে যাচ্ছে, জাস্ট এখানে শুধু বৃষ্টির সাউন্ডটা নাই। তো জাস্ট এই বিষয়গুলো প্রত্যেকটা স্টেপ আমি একের পর এক দেখাবো। সবগুলো আমি এখান থেকে লেয়ারগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, লেয়ারগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। দেখুন সবগুলো আমি ডিলিট করে দিয়ে প্রথম থেকে আপনাদের দেখাবো যে কিভাবে আনতে হয় এগুলো। তো দেখুন প্রথম অবস্থায় আপনারা এই যে ভিডিওটা আমরা রেকর্ড করছি সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর এখানে ক্রপ করে এটা নিয়ে নিছি। দেখুন এটা কিন্তু আমার সিম্পল একটা যে ভিডিওটা আমরা রেকর্ড করলাম সেই ভিডিওটা কিন্তু আমরা এখানে নিয়ে নিছি। এখন কাজ হলো এইখানে আমরা বৃষ্টির অ্যানিমেশন দিব এবং বৃষ্টির সাউন্ড দিব, মেঘের যে সাউন্ড সেই সাউন্ড দিব এবং বৃষ্টি একদম রিয়েল বৃষ্টির মতো সেই অ্যানিমেশনটা আমরা এখন এখানে সেট করব। এটা কিন্তু কাইন মাস্টারে আমরা করতে পারবো। তো এর জন্য আমরা কী করবো, দেখুন এই লেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন স্টিকার অপশনে যাবেন। স্টিকার অপশনে যাওয়ার পর দেখুন এই ফেভারেট, আই লাইক, রেইনি ডে, তারপর দেখুন রেইনি ডেস। তো আসলে কিন্তু যারা কাইন মাস্টারে নতুন তারা কিন্তু আসলে এই রেইনি ডেসটা কিন্তু খুঁজে পাবেন না, এইটা কিন্তু আপনাকে অ্যাসেট স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো আসলে অ্যাসেট স্টোর থেকে কীভাবে এইটা ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে একটু বলে দিব, তো আগে আপনারা কাজ দেখুন। তো আমরা কী করবো, এখান থেকে রেইনি ডেসের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু চার চারটা অ্যানিমেশন স্টিকার দেওয়া আছে। দেখুন তো আমার কাছে এইটা সবচাইতে ভালো লাগে, দেখুন এইটা দিয়ে আমি সবচাইতে ভালো হয়। দেখুন আরোগুলো আছে, দেখুন এটা ছাড়া এটা দেখুন এটা তো দেখলেন আপনারা, দেখুন চারটে আপনাদের পরীক্ষা করে দেখাই। আর ভিডিওতে যারা এখন একটা লাইক দেন ভিডিওটা একটা লাইক দিন, দেখুন এটা কিন্তু একদম পিসির মতো। আরও আছে দেখুন এখান থেকে আমরা আরও নিব, দেখুন আপনাদের দেখাই। দেখুন এটা কিন্তু এক ধরনের বৃষ্টি, দেখুন এটাও কিন্তু এক ধরনের বৃষ্টি। দেখুন এটাকে আমরা যখন ক্রপ করে যখন এটাকে অ্যাডজাস্ট করবো এটা কিন্তু এই যে দেখুন এটাকে এটাও কিন্তু এই যে এক ধরনের কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখুন এই যে। তো আপনার যেটা ইচ্ছে, তো ধরুন আমি এটা এইটাই দিব, আরও দুইটা আছে আপনারা একটু চেক করে নিন, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে। দেখুন আমরা এখান থেকে আমরা নিলাম, নেওয়ার পর জাস্ট এটাকে আমরা কী করবো, দুই তিনটা ডুপ্লিকেট করব এটা আরও সুন্দর দেখানোর জন্য। জাস্ট আমরা দুইটা তিনটা ডুপ্লিকেট করে নিলাম, দেখুন এখন আমরা প্লে করে দেখাই। দেখুন দেখুন এটা কিন্তু একদম রিয়ালভাবে কিন্তু হচ্ছে কি বৃষ্টির অ্যানিমেশন, এ কিন্তু কথা বলতেছে।
যেটা আমরা ভিডিওর প্রথমে আমরা দেখেছি, এটা কিন্তু এইভাবে সিম্পল ভাবে কিন্তু এটা অ্যানিমেশনটা আপনি দিতে পারবেন। দেখুন এটা কিন্তু আপনাকে কিন্তু এই যে ফ্রেম সোজা কিন্তু এটাকে ক্রপ করে নিতে হবে, ক্রপ করে জাস্ট শুধু বসিয়ে দেবেন। দেখুন এই পার্টটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজ হলো বৃষ্টি হচ্ছে কিন্তু এটা সাউন্ড হচ্ছে না, তো এই যে বৃষ্টির যে সাউন্ড ইফেক্ট সেটা আমরা পাবো কোথায়? সেটাও কিন্তু আমরা কাইন মাস্টারের ভিতরেই পাবো। তো তার জন্য আমরা চলে যাবো দেখুন এই অডিও সেকশনে, তারপর দেখুন লেখা আছে SFX, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আপনি পাবেন, এখান থেকে জাস্ট দেখবেন এখান থেকে ওয়াটার সাউন্ড 1 এবং ওয়াটার সাউন্ড 2 এই দুইটা আপনি খুঁজে বের করবেন। দেখুন দেখুন এই ওয়াটার সাউন্ড 2 এ কিন্তু অনেকগুলো শব্দ আছে। দেখুন দেখুন এখান থেকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর এখানে আপনি চাইলে সার্চ করতে পারবেন, দেখুন রেইন অ্যান্ড বার্ডস। এই যে রেইন, হেভি রেইন, লাইট রেইন, লাইট রেইন অ্যান্ড রেইন, রেইন রেইন, আমার কাছে যে হেভি রেইন এটা সবথেকে ভালো লাগে। কোথাও দিতে আমি এটা দিলাম, দেখুন আমি এটা এখানে দিয়ে দিলাম। তারপর এটা থেকে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট ভিডিওর লেন্থ অনুযায়ী এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এখন দেখুন 100-তে 100 পিসি, এখন আপনাদের কাজ হলো কি, আমরা বৃষ্টির সাউন্ড দিচ্ছি, বৃষ্টির অ্যানিমেশন দিচ্ছি, এখন কাজ হলো এটাকে ভয়েস অ্যাড করা। তো ভয়েস অ্যাড করার জন্য আবার আমরা কি করবো, অডিও অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আগে থেকে আমরা যে ভয়েস রেকর্ড করে রাখছি অথবা আমরা এআই দিয়ে ভয়েস জেনারেট করে রাখছি সেই ফাইলটা আমরা এখানে নিয়ে আসবো। দেখুন অ্যালবামে ক্লিক করবো, অ্যালবামে ক্লিক করবো, জাস্ট উপরে ডাউনলোডে ক্লিক করবো। দেখুন এই যে, আরে লড়কি তুম ইস জঙ্গল মে আকেলি ক্যা কর। তো দোস্তো কেসে হ্যায় আপ সাবি, আজ কে ভিডিও কে মাধ্যম সে মে আপকো বাতাউঙ্গা কি কার্টুন ভিডিও কো আওয়াজ কেসে দি জাতি হ্যায় অর ইয়া ফির সে এআই কা উপযোগ ভি করতা হ্যায়। তো দেখুন এখান থেকে জাস্ট আপনি যেটা রেকর্ড করে রাখছেন সেটা এখানে দিয়ে দিবেন। দেখুন আমি এখানে রেকর্ড করে রাখছি যেটা, সেটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন তো জাস্ট আমি প্রথমে ডাউনলোড অপশনে যাই, দেখুন এই যে 6/24/22/6/24, এখানে আজকে ডেটটা আমি দেখে নিচ্ছি 25/6/26/26 পেয়েছি। দেখুন এখানে এই যে আসমান মে বিজলি চমকতি হুই দিখাই, এই যে দেখুন এই যে আসমান মে বিজলি চমকতি হুই দিখাই দে রহি হ্যায়। এটার সাউন্ড আমরা একটু হালকা কমিয়ে দেই তাহলে একটু ভালো শোনা যাবে। দেখুন আর এটাকে একটু বাড়িয়ে দেই। এখন দেখুন আসমান মে বিজলি চমকতি হুই দিখাই দে রহি হ্যায়, বারিশ শুরু হো জায়েগি, জলদি ঘর যাও। জেসে হি উসনে আরে আরে কাহা, বারিশ শুরু হো গই, মুঝে পহলে সে হি সর্দি হ্যায়, উপর সে মে আজ ফির বারিশ মে ভিগ গই। তো এইভাবে কিন্তু আপনারা বৃষ্টির অ্যানিমেশনগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। তো এখন সব কাজ হয়ে গেলে জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে 1080-তে আপনারা রেকর্ড করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা রেকর্ড করে নেবেন। তো রেকর্ড করার পরে আপনাদের এখন যারা একদম নতুন এই অ্যাসেটগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবে এখন। তো চলুন আমরা সেইটার জন্য এই যে অ্যাসেট অপশনে চলে যাই। দেখুন এই যে কাইন মাস্টার, দেখুন এই যে একটা ঘরের মতো আইকন আছে, এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনারা এই সার্চ করবেন, দেখুন এই অ্যাসেট অপশনে সার্চ করবেন। এই যে দেখুন বন্ধুরা, এই যে রেইনি লেখার সাথে সাথে কিন্তু এটা চলে আসছে। দেখুন এটা এইভাবে নিয়ে আসবেন। ক্লিক করার পর দেখুন এখানে যে আপনার ডাউনলোড একটা বাটন থাকবে, এই ডাউনলোড বাটনটা আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আসার জন্য যারা এখান থেকে টিক বাটন উঠেছে, দেখুন নিচে লেখা আছে রেইনি ডেস, নিচে লেখা আছে অ্যানিমেশন। দেখুন এখানে কিন্তু এই যে কত ধরনের অ্যানিমেশন এখানে হবে সেটা দেওয়া আছে। তো সিম্পলভাবে একইভাবে আপনার যেটা যেটা দরকার আপনি এখানে সার্চ দিয়ে দেন, আপনি ডাউনলোড করে নেবেন আগে। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।